আসসালামু আলাইকুম, আমি মিতা আক্তার। চলে আসছে আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা হলো মূলত কমেন্টারি প্লে, কিছু পাকনা পাকনা ফেক আইডিয়া আসছে আমার এখানে বাগাল পাকনা আমি করতে। তো কমেন্টগুলো পড়ে আসলে রিপা ক্রিয়েটার্স আপুটা অনেক সাপোর্ট করে, অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে। তো এটা তো লেখি গিফট পেতে কার না ভালো লাগে। হ্যাঁ, আসলে গিফট পেতে অনেক ভালো লাগে, আরও যদি দেয় বড় ভাই। তারপরে হলো রিয়া, একটা ফেক আইডিয়া আসছে, প্রচুর কমেন্ট করে আমার এখানে, ব্যাড কমেন্ট করে, আবার আমার হেটার্সের ওখানে যাবে ভালো কমেন্ট করে। তো ওই মেয়েটা আসছে ফেক আইডি মূলত। তো আমাকে লেখছে, ছোট লোকে পরিচয় দিলেন ভাই, কিসের ছোট লোকে পানা করলাম বলেন তো। হ্যাঁ, আমি আমার বাপেরটা খাই পড়ি, আমি আমার বাপেরটা সব করি। এখন আমি আমারই আমার আমার ফলোয়ার্সদের সাথে, আমার ফ্যামিলির সাথে আমি সব কিছু শেয়ার করি। সো আমি যা করি টুকিটাকি সব কিছু আমি শেয়ার করি আমার ফলোয়ার্সদের সাথে। তো আমি আমার ভাই আমাকে কী কী গিফট দিল এটা ভিডিও করাতে, আর আমি ছোটো লোকদের পরিচয় দিলাম না। আসলে যাদের মাথায় বুদ্ধি নেই গোবর গণেশ, তারা এগুলো বলবে। সো আপনার মাথায় যে বুদ্ধি নেই এটা দিলেন। তারপর লিখছিলাম, মানুষ এতটাও বোকা না, এগুলো সব বাংলাদেশ থেকে কেনা। বাংলাদেশ থেকে কেনা হইলে আমি বলতামই যে বাংলাদেশ থেকে কেনা বা কেন কিনছি খাইছি, এটা তো সব শেয়ারই তো করি আমি আপনাদের সাথে। তো এটা কেন বাদ দিতাম? তো আপনি মনে হয় জীবনে বিদেশি কিছু ইউজ করেন নাই, সো জানেন না। আচ্ছা, বাদ দেই। হ্যাঁ, এগুলো বাংলাদেশেও পাওয়া যায়, বিদেশেও পাওয়া যায়। বাট আমার ভাইয়া বিদেশ থেকে আনছে, বিদায় ভিডিওটা করছে। আর যদি বাংলাদেশ থেকে আনতো তাহলে আমি অবশ্যই বলতাম যে এটা বাংলাদেশ থেকে কিনা, ভাইয়া নিয়ে আসছে, বাড়ি আজ নিয়ে আসছে। শেষ ভিডিও আমি কেন মিথ্যা সরাবো? মিথ্যা কথা আমি বলি না অচরাচর। যেগুলো কন্টেন্ট ওগুলো কন্টেন্ট, ওগুলো হলো একটা শিক্ষাজনক ভিডিও। আর যেগুলো আমার ব্লগ যায় সেগুলো সব রিয়েলে যায়, ঠিক আছে? আজের এগেন দিয়ে না। আর আপনি আপনার কোনো ফ্রেন্ড সার্কেল বিদেশে থাকলে এইসব আনতে বললেন তাহলে বুঝবেন এগুলো বিদেশি না বাংলাদেশি। আর বাংলাদেশে হইলে তো মিথ্যা বলবো না, যে আনসার বলতাম না, আমি তো সব কিছু শেয়ার করি। সো এটা কেন মিথ্যা বলবো? এটা আমার ভাইয়া বিদেশ থেকে, আমি এটাই শেয়ার করলাম। আচ্ছা, এরপর আরও অনেক কমেন্ট করছে, মানে মেয়েটা পুরো জ্বলতা আছে। মূলত হেটার বলে যাকে, তার ভিতরে একজন ফেক আইডি। বোনের জন্য বোনের শ্বশুর বিদেশি জিনিস পাঠাইছে দেখে এমন দেখা দেখি এগুলো করেন। আসছে এবার লাইনে, বুঝছো? তাহলে এটা কোন জায়গার পাবলিক এখন বুঝলেন তো আপনারা? মূলত এটা ওই জায়গারই পাবলিক। ফেক আইডি খুললে আসছে আমাকে একটু খুঁচা মারতে, দেখি আমার বোনকে একটু খুঁচা মারে, কিছু পাই নাকি, কোনো মজা পাই নাকি, সো আমাকে খুঁচা মারতে আসছে। আমরা মানে কি করবো, এখন করিল খারাপ হয়ে যাওয়া। আমরা ওইসব ফুটাঙ্গি দেয় না, টুকিটাকি জিনিস নিয়ে আমরা যা করি রেগুলার ব্লগ করি বা কন্টেন্ট করি বা আমরা ঝগড়া ঝাগড়ি কাপল ব্লগগুলো করি, এগুলাই আমরা ফুটাঙ্গি দেখাই না, যে যে যার যেমন তা না আমার মতো। তারপরে দেখছে, আমরা বিদেশি জিনিস দেখলে চিনি, আমরা বিদেশি জিনিস ব্যবহার করি, বিদেশি প্যাকেট এমন না, না বিদেশি প্যাকেট তো পলিটিন। মূলত আমাদের প্যাকেটের ভিডিওটা যাবে, দেখবেন। আমাদের ভাইয়া আনছে, মানে ওজন মাইপাতে না এত বড় বড় বক্স আনছে। তো আমি ওগুলো ভিডিও করছি আপনাদের জন্য। আমি জানতাম আপনাদের মধ্যে কিছু বালপাকনা মানুষ আছে যারা না জানিয়ে কথা বলে। সো আমি ওটা আপনাদের জন্য ভিডিও করে রাখছি যখন ভাইয়া প্যাকেজিং খুলছে। আর বিদেশি জিনিস দেখলে চিনে যে, এর মানে বুঝাই গেল আপনি বিদেশি জিনিস ইউজ করেন, আপনি দুই নম্বর জিনিস ইউজ করেন, বিদেশি চিনেন নাই। আচ্ছা, বাদ দিলাম। এক বোন আরেক বোনের জিনিস দেখে জলে, ও মা গো, আমার তো অনেক কিছুর অভাব পড়ে গেছে, আমি আরেকজনের জিনিস দেখে জ্বলবো না? আল্লাহর রহমতে আমার যা আছে তা ও জীবনে চোখেও দেখে নাই, ঠিক আছে? বরং তো বোনের জামা কাপড় চুরি করে নিয়ে গেছে। এখন কয়া লাগে ভাই, আমার বলে জলে, মা গো মা কয় কি, দুই দিন পর পর শপিং করে, শপিংয়ে নিয়ে যাও, ঘুরতে নিয়ে যাও, অথচ বোনের মা আম্মুর জামা কাপড় চুরি করে নিয়ে যায়, এখন ওগুলোই পরে। লজ্জা করে না ওগুলো পরতে? আমি তো জীবনেও পড়তাম না, আমি যদি এমন নিতাম। আরও কত কিছু চুরি করছে তার লাগে না। তোমার গান গাওয়া লাগবো না আপু, ভালো না লাগলে ব্লগ খাইও, নাহলে ভালো না লাগলে নিজে ব্লগ দিও, আনফলো করে দিও। আমার তোমার মতো ফলোয়ার্সের প্রয়োজন নাই, তোমরা হলো ফেক আইডি মূলত, কোনো ফলোয়ার্সই না তোমরা, তোমরা খালি আসো জাস্ট খুঁচাইতে। তারপরে তোমার দিয়ে একটা রিপ্লাই ভিডিও করে এলাম, থ্যাংকস আমার একটা ভিডিও বানানোর জন্য। তারপর লেগছে, ওদের বাবা মা এসব হিংসা শিখাইছে মেয়েদের, আমি বুঝি না এত নাটক করে কেমনে এগুলা। আমি না ভাই, তোমার চিত্রগোষ্ঠী তুমি, ঠিক আছে? আর নাটক করে হ্যাঁ, আমরা তো বলি আমরা কন্টেন্ট বানাই, কন্টেন্ট একটা নাটকের টাইপেরই। থ্যাংক ইউ। তারপর ওদের বাবা মা হিংসা শিখাইছে, আমার কি মনে হয় জানো রিয়া, আমার মনে হয় তোমাকে মনে হয় তোমার বাবা মা হিংসা শিখাইছে, সেই জন্য তুমি সবাইকে বলো সবার বাবা মা সবাইকে হিংসা শিখাইছে। যে যেমন তার চিন্তা ভাবনা তার মাইন্ডও তেমন থাকে,
তুমি যে পরিবেশে জন্ম মানে বড় হইছো, যে পরিবেশে যাই সব শিখছো, তুমি সবাইকে দেখলে ভাবো ও এই পরিবেশে জন্ম হইছে, বড় হইছে ও এই পরিবেশের মানুষের মতে। সরি সবাই এক না, ঠিক আছে? তুমি হলো কি কব আর আমি আরেক রকম, ঠিক আছে? আমার বিষয়ে তোমার ভাবা লাগবে না। তোমার যদি এত হ্যাডাম থাকে, তুমি একটা পেজ খুলো, তুমিও কাজ করো। হিংসা করার কি আছে ভাই? যে যে যার যার মতো থাকো। আর ফেক আইডি খুললা তো কয়েকবারই ধরা খাইছো, নিজের কয়ে দিছো, আমার যেমন অমন না যেমন মানে ধরা খেয়ে গেছো। সো ফেক আইডি দিয়ে কমেন্ট করে আর ভাব নেওয়া লাগবো না। তুমি অনেক বিদেশি জিনিস ইউজ করো আমরা বুঝছি, থ্যাংক ইউ সো মাচ। আমরা তো জীবন ও চোখেও দেখি নাই না, আমি সবকিছু শেয়ার করি, আমার কখন কি করি, কখন ঘুরতে যাই, কখন খাই, কখন প্রমোশন ভিডিও করি, কখন কি করি, সবকিছু কিন্তু আমি শেয়ার করি, পার্সেল এইটা ওইটা কত কিছু। তো আমার ভাই আমাকে চকলেট গিফট করছে, এটা আমি ভিডিও করছি না, এটা আমি খারাপ হয়ে গেছি। আসলে কি, আমি আমার ফলোয়ার্সের কাছে ভালো আছি, যেগুলো হেটার্স যেগুলো আমার ফলোয়ার্স না, তারা আসে একটু খুঁচাইতে, তারা আসে একটু ব্যাড কমেন্ট করতে, আবার নিজের মানুষ আসতে ফেক আইডি খুললে এসে একটু খুঁচা মারে, তাতে আমার কি ভাই, তাতে আমার কিছুই না, আমি আমার মতো বিন্দাস আছি। আবার একটা কমেন্ট করছেন, কি কমেন্ট করছেন, যে টিনের বাড়ি ঘর, টিনের বাসা থেকে এত হ্যাডাম। তাই আমাদের আজ অব্দি মনে হয় না আমি কোনো ভিডিওতে অত হ্যাডাম, এত অহংকার, অত অ্যাটিটিউড দেখাইছি। হ্যাঁ আমি একটু সাজলে একটু ঢং করি, ঢং দেয় আমি বেশি করি, এছাড়া কিছুই না। ওটা টিনের বাড়ি মূলত, ওটা হলো আমার রিয়াজেরও বাড়ি না, রিয়াজের আব্বুর বাড়ি, মানে রিয়াজদের দাদার সম্পত্তি। সো তারা দাদার সম্পত্তি, এখানে একটা নিয়ম কি, কেউ দাদার সম্পত্তি কখনো বিক্রি করে না, এটা হলো স্মৃতি হিসাবে এখানে। তো এটা বহু বছর ধরে এখানে আছে এবং থাকবে। সো আমি ভিডিওটা এইটাতেই করছি ভাই, এখানে আসছিল। তো আন্তাজে কথা বললেন না, আর আমাদের নতুন বাড়ি কিন্তু আমি আগের একটা ভিডিওতে দেখাইছিলাম, মনে আছে? ওই যে ভাইয়া বিয়া করতে চাই, ওই ভিডিওটাতে দেখবেন আমরা যে ভিডিও জায়গাটা খুব শীঘ্র দেখাইতেছি, আমাদের নতুন বাড়ির প্লেসটা, এটা কিনা হইছে। তো থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।